আসসালামু আলাইকুম প্রশ্নে বলা আছে ওয়ান লেস দেন এন লেস দেন অর ইকুয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ডট 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 এন সংখ্যাগুলো একটা শাড়িতে সাজানো আছে নিলয় ও মারুফ একটা খেলা খেলছে যেখানে তারা পারাক্রমে শাড়ির যে কোনো দুটো পরপর সংখ্যা বাছাই করে মুছে দেয় এবং তাদের যোগফল বা গুণফলটাকে লিখে দেয় ফলে প্রতি চালে সংখ্যাগুলোর সংখ্যা ঠিক এক করে কমে যায় অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে যখন দুটো সংখ্যা পর্বত যোগ করা হবে বা গুণফল করা হবে করে লেখা হবে তখন তো একটা করে সংখ্যা কমে যাবে খেলায় প্রথম চাল দেয় নিলয় খেলাটা শেষ হয় যদি একটা সংখ্যা বাকি থাকে এবং নিলয় যেতে যদি আর কেবল যদি সেই সংখ্যাটা বিজোর হয় অর্থাৎ লাস্টের অবশিষ্ট সংখ্যাটা যদি বিজোর হয় তাহলে নিলয় জিতবে এন এর সম্ভাব্য যে সকল মানের জন্য নীলয়ের একটা জিতার স্ট্র্যাটেজি আছে তাদের যোগফল কত তাহলে ধরে নেই এন ইকুয়াল টু কেননা ওয়ানের চেয়ে বড়ো হতে হবে এন এন ইকুয়াল টু হলে ওয়ান আর টু লেখা থাকবে তাহলে নীলয় প্রথম চাল দেয় সেহেতু সে কী করবে বৃজন আনার চেষ্টা করবে তাহলে দুই আর যদি এক সে গুণ করতো তাহলে কিন্তু দুই এককে দুই হতো জোর সংখ্যা হতো কিন্তু সে গুণ বা যোগফল করতে পারে সে গুণফল বা যোগফল করতে পারে পরপর দুটা সংখ্যার তো এখানে দুটো সংখ্যাই আছে তাহলে সে যদি যোগ করে তাহলে বিয় সংখ্যা পেয়ে যাচ্ছে ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি তাহলে নিলয় জিতে গেল আবার এন যদি থ্রি হয় তাহলে ওয়ান টু থ্রি লেখা থাকবে তাহলে প্রথম চাল নিলয় দিবে সে পরপর যে কোনো দুটো সংখ্যা অর্থাৎ ওয়ান টু নিতে পারে অথবা টু থ্রি নিতে পারে তা ধরে নিলাম সে ওয়ান টু নিল তাহলে সে দুইটা কাজ করতে পারে সে করতে পারে যোগ করতে পারে করলে থ্রি আসবে আর এই থ্রিটা লিখলাম অথবা সে গুন করতে পারে তাহলে দু এককে দুই এবং থ্রি সে হয় যোগ করলো অথবা গুণ করলো কিন্তু পরবর্তী চাল দিবে মারুফ সে কী করবে বীজ আনার চেষ্টা করবে তাই সে গুন করে দেবে তিনটারিকে নয় যোগ করলে তো ছয় হবে তার জোর সংখ্যা তাহলে তখন মারুফ জিততো না তাই বীজ ক্ষেত্রে সে গুন করলো তিনটিরকে নয় আবার পরেরটা কী করবে সে যদি যোগ করতো তিন আর দুই পাঁচ সে জিতে গেল যেহেতু বীজ সংখ্যা আর সে যদি গুণ করতো তিনটে গুণও ছয় তাহলে জোর সংখ্যা সে জিততে পারতো না এবার যদি আমরা এ সমান ফোন নেই তাহলে দেখা যাবে চারটা ধাপে সরি তিনটা ধাপে নিলয়ই জিতে যাবে তো তোমরা সেটা নিজেরা চেষ্টা করে দেখতে পারো তাহলে এই মানে এটা এগারো নম্বর প্রশ্ন ছিল জুনিয়র প্রাইমারি ক্যাটাগরি দশ নম্বর প্রশ্নের মতোই লক্ষ্য করে দেখতে পারবা প্রতিটা জোর সংখ্যার ক্ষেত্রে প্রতিটা জোর সংখ্যার ক্ষেত্রে নিলয় জিতবে সরি এটা বারো নম্বর প্রশ্ন ছিল আর প্রাইমারির এগারো নম্বর প্রশ্নের সাথে কিছুটা মিল আছে তাহলে এনের প্রত্যেকটা জোর সংখ্যার ক্ষেত্রে এনের প্রত্যেকটা জোর সংখ্যার ক্ষেত্রে নিলয় জিতবে তাহলে নিলয় যেটা স্ট্র্যাটেজির যোগফল হবে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 দু হাজার বিশ পর্যন্ত তাহলে আমরা তখনই বলেছিলাম এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে টু এক্স প্লাস ওয়ান টু এক্স এটা দিয়ে আমরা বিজ সংখ্যাকে প্রকাশ করি এবং টু এক্স দিয়ে আমরা জোর সংখ্যাকে প্রকাশ করি যদি এক্স ওয়ান হয় তাহলে আমাদের আসবে টু এক্স টু হলে আসবে ফোর এক্স এমান থ্রি হলে আসবে সিক্স তাহলে ওয়ান মান কত হলে আমাদের দু হাজার বিশ আসবে তাহলে টু ধরি তাহলে মান আসবে ওয়ান তাহলে আমাদের সংখ্যার কমিক জোর সংখ্যার যোগফল বের করার সূত্রটা জানতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এখানে যেহেতু এক্সের মান এক হাজার দশ তাহলে আমরা এনের মান বসে দিলাম এক হাজার দশ অর্থাৎ দুই থেকে দু হাজার বিশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল হবে জোর সংখ্যাগুলোর যোগ হবে এক হাজার দশ ইন্টু এক হাজার দশ প্লাস ওয়ান তাহলে যোগ করলে আমরা পাই দশ লক্ষ একুশ হাজার একশো দশ তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে দশ লক্ষ একুশ হাজার একশো দশ